পারবে চাটি কোথায় তুমি আসতে আসতে মারবে চাটি দেখো ফাঁসে না তোমার মাঝখানে গৌর হরি বল ভাই বাজাও বন্ধু বায়া চামড়ার তবলা বাজাও সাবধানে তবে এই তবলা নয় রে মন আর এক তবলা আছে যে তবলা অনেক ঘটা করে নিয়ে আসতে হয় আমার শ্বশুর মশাইয়ের কাছে থেকে ওমা হাসলে হবে না এই যে দুনিয়া সুন্দর এই পৃথিবী দুনিয়া হরি বল মোচ মায়ের এক নিয়া বাবার এক নিয়া এ হচ্ছে দুনিয়া আমি ছিলাম কোথায় এলাম কোথায় যাব কোথায় আমার বাবা যদি আমার মায়ের কাছে হেরে না যেত কারণ তোমাদের বলে রাখ হবে আমার বাবা যদি আমার মায়ের কাছে হেরে না যেত বলো টুবাই তোমার আমার কেমন জন্ম যে হতো তাহলে মায়ের অংশ হয় মাংস পিতার অংশ হয় হার দুই শক্তি একত্রিত মিলে আমার এই দেহের সঞ্চার হরি বলো মা দিলেন রক্ত মাংস লোম চামড়া চারটি বাবা দিলেন হার হাড্ডি মগজা শুক্র চারে চারে আট আর সেই গোবিন্দ দিলেন দশ তাই শুনবো গান আস্তে আস্তে মারবে চাটি বাবা আস্তে আস্তে মারবে চাটি দেখো ফাঁসে না তোমার মাঝখানে বাজাও খ্যাপা বায়া চামেরার কবেলা খ্যাপা অতি যত্নে খ্যাপারে অতি সাবধানে ওরে মন আমার বাজাও 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 সাবধানে শ্রী গুরু বৈষ্ণব হৃদয় বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল চোখে দেখা যায় এই হাতুড়ি নিয়ে তবলায় সুর বাঁধে বাঁধে না মা কি বাঁধে তো একই না হাতুড়ি বলে একজন কোন একটা মা বলো কথা বলতে পারো না বাঁধে তো বলছে এই হাতুড়ি নয় বের করে তোমার লম্বা হাতুড়ি গৌর হরি বলো তুমি তবলার মধ্যে মারো বাড়ি ওরে খাপা বেতালে ঘাই মারলে পরে বেতালে ঘাই মারলে পরে মিশবে না কপারানে বাবা মা দুজনেই ফর্সা মাঝখান থেকে বাচ্চাটা কালো হয়ে গেল বলে কেন পারলোকে আলোচনা করে আরে ওরা তো অমুকে দুজনেই ফর্সা কিন্তু বাচ্চারা কি করে কালো হলো হরি বলো তখন কি বলে জানেন ভগবান যা দিয়েছে ভগবান কে এসেছিল কে এসেছিল অমুকের বাবা তাহলে মা সত্যি কথা বাউল গান আমরা একবার যে নারীর কাছে মারা যায় সেই নারী সতদিন অসুস্থ এক হরি বলো এক ফোঁটা পিতৃ ধন চলে গেলে পরে সেই ধন পুরো 24-6 ঘন্টা সময় লাগে রাত্রের অন্ধকারে ক্ষণেকের আনন্দের জন্য বলবুদ্ধি ভরসা 40 পেরিয়ে গেলে ফর্সা এখনো মা আপনাদের আশীর্বাদে 38+ হতে চললো আমার হরি বলো কিন্তু বাস্তব কথা বলছি আমি সাধনায় জীব হতে পারে শীত যদি নষ্ট করে এত আনন্দ হয় থাকলে কত আনন্দ হবে বাবা যদি নষ্ট করে 5 মিনিটে এত আনন্দ হয় থাকলে কত আনন্দ হবে হ্যাঁ বের করে তোমার লম্বা হাতুড়ি তুমি তবলার মধ্যে মারো বাড়ি ওরে খাপা বেতালে খাই মারলে পরে আর তখনই কাটা হবে সত্যি কথায় ছেলে কালো হয়ে যাবে বাজাও খ্যাপা চামড়ার তবলা গান বাজনা স্বামী স্ত্রী সম্পর্ক বাজাও বন্ধু বায়া চামড়ার তবলা তুমি বাজাও 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 বাজাও
বলতে থাকে সত্যি কথা। তোমার ডাইনে চাটি পায়ে কুপো, ডান দিকে ছোট বাঁ দিকে বড়। তোমার ডাইনে চাটি পায়ে কুপো, আগে গান বাসনায় কি থাকতো? করতাল। এখন করতাল বাদ গেছে, চলে এসেছে প্যাট। তো সেখানে দুটো হাত দুটো কাঠি, বলছে ওই করতাল নয়, তুমি বাগিয়ে ধরো মানব দেহের ওই করতাল দুটো। খাপা মন মন আমার মন আমার, ওরে পাগলা মন আমার মনের আমার। তার মধ্যে নটা ছিদ্র, নটা ফুটো আছে। এই নটা ফুটোর গুণ আছে, এই নটা ফুটো আমাদের দেহ আছে। আমরা শুধু জানি কটা ফুটোর, জানি আমরা শুধু কটা ফুটোর কথা জানি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, বলছে আরো তিনটে আছে। আমার গোসাই খ্যাপা বাউল কয়েস, এই চামড়ার তবলা বাজানো না না, তুমি বাগিয়ে ধরো করতাল দুটো। এবং তারপরে দেখবেন গান দাঁড়িয়ে করা যায়, তাই না বন্ধু? গান দাঁড়িয়ে করা যায়, ওই তবলা কি দাঁড়িয়ে বাজানো যাবে? যাবে না। কি করতে হবে? ও তুমি কেড়ে বসো হাঁটু দুটো, তুমি কেড়ে বসো হাঁটু দুটো, ওরে মন দেখবে কেমন নাচনে। বাজাও খ্যাপা চামেদার তবলা, বাজাও সাবধানে, ওরে মন মন আমার মন আমার, বাজাও 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 সাবধানে। আমার গোসাই খ্যাপা বাউল কয়, চামড়ার তবলা বাজানো খ্যাপা মুখের কথা নয়। ও তুমি গুরু ধরে সদ সাধন শিখে হরি বলো, গুরু ধরে সদ সাধন। এই জগতে মায়েরা কেন বাঁজা হয় কেন বলুন তো? সে তো নারী হয়ে জন্ম নিয়েছে, আর বাঁজা মায়েদের কত কষ্ট হরি বলো। তারা গ্রামে ঠিক মতো বাস করতে পারে না, এগুলো আমাদের শহর অঞ্চলে এত কালচার হয় না, কিন্তু গ্রামে কালচার হয় হরি বলো। বাঁজা মেয়ের এক কথায় মহাজন বলে বাচ্চা হয়, কি করি? না 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 না, ও বাড়ি যাচ্ছ গো দিদি ভাই, হরি বলো, ভালো থাকো। আর যারা বাড়ি যাচ্ছে আমি বলবো আরো পাঁচজনকে তুলে নিয়ে চলে যান, সত্যি কথা, আরো পাঁচজন ট্রেনে নিয়ে যান হরি বলো। শুধু আমার কয়েকটা মানুষজন থাকলেই হবে হরি বলো, মানে দুঃখের কথা হরি বলো। এই মহাশ্মশান যে এই অনুষ্ঠানটি হচ্ছে, আগামীতে আবার এক বছর পরে তো বর্তমান দেখবেন তেলে ভাজার দোকানে ভিড় বেশি হয় না? তেলে ভাজার দোকানে গরম গরম বেগনি চপ, হ্যাঁ হরি বলো, বাস্তবই তাই।
এখন এখানটা যদি এক কথায় কোনো একটা ভালো ধরনের এক কথায় নাট্য যাত্রা হেনাতানা ফাংশন পঞ্চস ইত্যাদি বাট ভুগি ভুগি ড্যান্স হতো হরি বলো আরে বাবা লোক দেখে যা। হ্যাঁ কিন্তু ভালো কথা শোনার মতো সময় মানুষের কাছে কম আছে হরি বলো। একদিন করবে একদিন হবে হবে যেদিনকে নিজের সন্তানটা অসুস্থ হয়ে এক কথায় ডাক্তার সময় দিয়ে বাহাত্তা ঘরটা ম্যাট দিয়ে দেবে সেদিন অঘাট টাকা পয়সা সব কিছু থাকবে সত্যি টাকা পয়সা কোনো কাজ হবে না হরি বলো। সেদিন এক কথায় হে ঈশ্বর আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও। হ্যাঁ তাই না দাদা? তো থাকতে মানুষ কেউ বোঝে না হরি বলো। একবার সবাই তাই গোর হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো বাজাও ফাপা চামে দারে তবলা বাজাও সবে ধানে বাজাও বন্ধু চামে দারে তবলা বাজাও সবে ধানে তুমি আস্তে 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 মারবে চাটি আস্তে আস্তে মারবে চাটি হাসে না তোমার মাঝখানে বাজাও ফাপা চামে দারে তবলা বাজাও সবে ধানে বাজাও রে মন বাজাও বন্ধু বাজাও ফাপা চামেদার তবলা